বর্তমানে যদি আমরা কনভারসেশন করতে চাই, আমাদের কাছে অপশন অনেক আছে। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, মেসেঞ্জার আছে, তো ওইখানে আমরা কনভারসেশন করি। তাছাড়া পার্সোনাল মেসেজও আছে, যেটা হইতেছে সিমের মাধ্যমে করা হয়। বর্তমানে ওই সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে যেসব কনভারসেশন হয় ওইটাই বেশি হয়ে থাকে। তাছাড়া শুধু যে কনভারসেশন হয় এরকমই না, আমরা ওইখানে বিভিন্ন ধরনের কলিংও করে থাকি। কিন্তু সবসময় যে আমরা হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলোর উপর ডিপেন্ড থাকি এরকমও না। সাপোজ এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো কখন কাজ করতে পারবো, যখন দুইটা ডিভাইসের মধ্যেই নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকবো, মানে ইন্টারনেট অথবা ওয়াইফাই। যদি ইন্টারনেট বা ওয়াইফাই না থাকে, তবে আমরা এইসব সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে ভয়েস কল বা ভিডিও কল বা যে কোনো কনভারসেশন করতে পারবো না, এটা আমরা সবাই জানি। এটা ওরকম না যে ইনকামিং কল ফ্রি কিন্তু আউটগোয়িংয়ের জন্য টাকা কাটবো বা ওয়াইফাই কাটবো, এটা এরকম না। কিন্তু আমি এটা বোঝাতে চাইতেছি না যে ওইগুলা মানে কোনো কাজের না। হ্যাঁ, ওইগুলো অনেক কাজের, কিন্তু এটা সবসময় কাজে দিব না অবশ্যই, যখন দুইটা ডিভাইসে নেট কানেকশন না থাকবো। তখন আমাদের ওই সিমের পদ্ধতি অবলম্বন করতে হইব, মানে ভয়েস কলের মাধ্যমে, মানে সিম থেকে আমরা টাকার মাধ্যমে কল দিয়ে কথা বলি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ছোট ট্রিক দেখাবো, এটা আপনারা হয়তো অনেকে ইউজ করছেন অনেক আগে, কিন্তু এটা খুবই একটা দরকারি ট্রিক। যদি আপনারা দেখেন তবে আপনারাও বুঝতে পারবেন যে এটা আপনারা কোথাও না কোথাও ঠিকই দেখছেন কিন্তু কখনো ইউজ করা হয়নি। আমরা যখন সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করি, হোক সেটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, তখন আপনারা লক্ষ্য করলে দেখবেন আমরা কিছু সিলেক্টেড পার্সন আছে তাদের সাথে আমরা কনভারসেশন বেশি করি, ভয়েস কলে কথা বলি, ভিডিও কলে কথা বলি। তো ঠিক ওরকমই যখন আমরা সিমের মধ্যে কাউকে কল দিই, কিছু কিছু পার্সন বা কিছু সিলেক্টেড পার্সন আছে যাদের সাথে আমরা প্রতিনিয়ত কথা বলি, হইতে পারে ডেইলি কথা বলতে পারি বা একদিনে দুই তিনবার বা তারও বেশি কথা বলতে পারি বা দরকার হইতেই পারে, এটা স্বাভাবিক। তখন আপনারা এই ট্রিকটা আরও ভালোভাবে ইউজ পাইবেন। তখন কি করবেন, যার সাথে বেশি কথা বলা হয় বা যাকে বেশি দরকার তার নাম্বারটা বারবার যদি আপনারা ডায়াল করেন, তবে একটা বিরক্তিকর জিনিস, তারপর যদি আপনারা তার নাম্বারটি বারবার কন্ট্যাক্টের মধ্যে সার্চ করতে থাকেন, ওইটাও একটা ঝামেলা, মানে একটা বিরক্তিকর জিনিস, প্লাস ওইটাও একটা টাইম কনজিউমিং। তো আজকের ট্রিকের মাধ্যমে আপনারা ওই টাইম কনজিউমটা বেঁচে যাবো। যে ট্রিকটা আমি আপনাকে দেখাবো ওইটা দেখতে পারবেন আপনাদের এই স্মার্টফোনও আছে, যে কোনো ফিচার ফোন মানে বাটন ফোনও আপনারা পাবেন, ওইখানে আপনারা সেটিংস থেকে ওইটা সিলেক্ট করে নেবেন। শুধুমাত্র আপনারা নামের মধ্যে পার্থক্য দেখতে পারেন, এটার মধ্যে এক নাম স্যামসাংয়ের ডিভাইসে, আরেক নাম রিয়েলমির ডিভাইসে, আরেক নাম থাকতে পারে বাটন মোবাইলে বা ফিচার মোবাইলে, ওইখানে আরেক নাম থাকতে পারে, কিন্তু সবগুলোর কাজ একই। তো কি করবেন, তার জন্য আমি অবশ্যই প্রথমে এই ডিভাইসের মধ্যে স্ক্রিন রেকর্ডিং অন করলাম, তারপর অবশ্যই আপনারা সবাই জানেন আমি এখান থেকে শেয়ারও করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ডায়ালারের মধ্যে আছে, তো এখন আপনারা কি করবেন, আপনারা সিম্পলি এখান থেকে এই ডায়ালারের সেটিংসে যাবেন। তো আমিও সিম্পলি এখানে সেটিংসে যাই, এখানে থ্রি ডটে ট্যাপ করলাম, মানে থ্রি ডট না আর কি, মেনু অপশনে, তারপর এখান থেকে আপনারা যাবেন নিচের মধ্যে, এখানে আপনার লেখা দেখতে পাইতেছেন অ্যাডভান্স সেটিংস, এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনার লেখা দেখতে পাইতেছেন কুইক ডায়াল, এখানে একটা ট্যাপ করবেন। তো এখানে আমার যেহেতু স্যামসাংয়ের ডিভাইস আছে, ওইখানে লেখা আছে স্পিড ডায়াল, মানে বিভিন্ন রকমের নামে থাকতে পারে কিন্তু এগুলোর কাজ একই। এখানে আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে একটা কন্ট্যাক্ট দেখতে পাইতেছেন যেটা আমি আগে সেভ করে রাখছি ব্যাকগ্রাউন্ডে, তো এখন আমি একটা নতুন কন্ট্যাক্ট সেভ করে এখানে দেখাইতেছি। এখানে আমি তিন নাম্বার একটা ট্যাপ করলাম, তারপর এখান থেকে আপনারা সার্চ করে নেবেন যে আপনাদের কোন কন্ট্যাক্টটা দরকার। তো আমিও আমারটা যে কোনো একটা র্যান্ডম অ্যাড করতেছি, আপনারা র্যান্ডম অ্যাড করবেন না, আপনারা যার দরকার তার নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। তো এখানে আমি তিন নাম্বার একটা নাম্বার অ্যাড করে রাখছি, দুই নাম্বার একটা নাম্বার অ্যাড করে রাখছি। তো এখন কি করবেন, এখন সিম্পলি আপনারা ব্যাকে চলে যাবেন, ব্যাকে যাওয়ার পর আপনারা সিম্পলি ওই ডায়াল প্যাডে চলে আসবেন। তারপর এখন আপনারা দেখায় কি করবেন, যেহেতু আমি বর্তমানে তিন নম্বরের মধ্যে একটা কন্ট্যাক্ট সেভ করছি, তো আপনারা সিম্পলি তিন নাম্বার ট্যাপ করে ধরে রাখবেন, তবে দেখতে পারবেন এখানে তিন নাম্বারের মধ্যে অটোমেটিক কল চলে গেছে। তো এখানে সিম সিলেক্ট করতে বলতেছে, তবে এইভাবে সিলেক্ট করতে বলবে আপনারা সিলেক্ট করে দিবেন যে কোন সিম দিয়ে আপনারা কল করতে চাইতেছেন। তো এভাবে আপনারা চাইলে যে কোনো স্পিড ডায়াল, কুইক ডায়াল আপনাদের নোটপ্যাডের মধ্যে বা ডায়াল প্যাডের মধ্যে অ্যাড করতে পারেন। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ধরনের সেটিংস আগে কখন ইউজ করছেন কি না। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবছরের মধ্যে 1 লাখের ফ্যামিলি কমপ্লিট করতে হবে। ফেসবুকে যারা ভিডিওটা দেখতেছেন বেস্ট অবশ্যই ফলো করে রাখবেন, এবছরের মধ্যে 50,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে। যদি ভালো না লাগে তবে ডিসলাইক করে দিবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন, আপনাদের ফিডব্যাক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।